নবী আর কেউ আসবেন না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়াতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ ঘোষণা করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেননি হযরত আবু বকরের মতো লোক দিব না, হযরত উমারের মতো লোক দিব না, হযরত উসমানের মতো লোক দিব না, হযরত আলীর মুর্তাজার মতো লোক দিব না। এজন্য আরবের জাহেলিয়াতের যুগের মতো বর্তমান আমাদের যুগ হয়ে গিয়েছে। আজ আফসোসের লাগে বলতে হচ্ছে, আজকে যদি আমাদের ভিতরে রসুলের আদর্শ থাকতো, রসুলের সিরাত থাকতো, তাহলে পবিত্র বাইতুল মুকাররম মসজিদ রক্তাক্ত হতো না। আফসোসের সাথে বলতে হচ্ছে যে মসজিদ শান্তির ঘর, যে মসজিদ আল্লাহর ঘর, যেখানে শান্তি পাওয়া যায়, তাহলে মুসলমানের আদর্শ কত নিমে নিচে নেমে গিয়েছে। তারা রসুলের সিরাতকে কিভাবে অপমান করতে শুরু করে গিয়েছে, আজকে তারা বাইতুল মুকাররম মসজিদের ভিতর রক্তাক্ত করে ফেলেছে। আফসোসের সাথে বলতে হচ্ছে, কোথায় রসুলের আদর্শ? আলেম নামধারী এই সমস্ত গোপালি মুনাফিকদেরকে বলতে চাই, তোমরা যারা পবিত্র মসজিদ বাইতুল মুকাররমকে দীর্ঘদিন স্বৈরাচারের দালাল হিসাবে ধরে রেখেছিলে, সেই স্বৈরাচার পড়ার পরে তোমার খোঁজ ছিল না, দেড় মাস পরে যে বাইতুল মুকাররমে যে যে রক্তাক্ত তুমি করলে, তোমাকে অবশ্যই শান্তির গড় মসজিদকে অশান্তি করার কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায় অবশ্যই তোমাকে জবাব দেওয়া লাগবে। শুধু তাই নয়, বাংলার তাওহিদি জনতা, দিনদার ইমানদার মুসলমানরা তোমাদের মতো মুনাফিক মার্কা আলেমদের ছেড়ে কথা বলবে না। আফসোস, আজকে শান্তির ঘর মসজিদ, গোটা পৃথিবীতে সব জায়গায় অশান্তি চলবে, গোটা পৃথিবী অশান্তিময় হতে পারে, কিন্তু মসজিদ কখনো অশান্তিময় হতে পারে না। কারণ এই মসজিদকে শান্তির ঘর হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। মসজিদ এমন একটা ঘর যার ভিতরে গুনাহ তো দূরে থাক, কোনো দুনিয়াবি কথা বলাও যাবে না। এক সময় এই মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হতো, এই মসজিদে সব মিটিং গুলা হতো, এই মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হতো, ইসলামে খিলাফত কায়েম ছিল। কিন্তু আমরা যেদিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সিরাতকে ছেড়ে দিয়েছি, সেদিন থেকে কাফের বেদিনরা আমাদের রাষ্ট্রগুলো নাস্তিকি সেকুলার রাষ্ট্র কায়েম করে ফেলেছে। কিন্তু আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদের বাস্তব জীবনে স্থাপন করতে পারি, আমাদের পরিবারে স্থাপন করতে পারি, আমাদের সমাজে স্থাপন করতে পারি, তারপর যে রাষ্ট্র যদি কুসলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে প্রতিষ্ঠা করতে পারে রাষ্ট্রীয়ভাবে, তাহলে গোটা পৃথিবী আবার এক একটা শান্তির রাষ্ট্রে পরিণত হবে। আরবের জাহিলি মানুষগুলো, আরবের জাহিলির মানুষগুলো যদি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে হযরত আবু বকরের মতো উমারের মতো মানুষে পরিণত হতে পারে, নিশ্চয় আমরা মুসলমানরাও এখনো আবু বকর উমার হতে পারি। শুধু আমাদের জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিরাত প্রতিষ্ঠা করতে হবে। আজকে যদি আমাদের মুসলমানদের ভিতরে রাসূলের সিরাত থাকতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাগলা একজন পাগলাকে ধরে কেউ পিটায় মেরে ফেলতে পারতো না। হায় আফসোস, একজন পাগলাকে তারা খানা খেতে দিয়েছে, খাবার খেতে দিয়েছে, ভাত খেতে দিয়েছে। মানুষ কতটা নিকৃষ্ট মনের অধিকারী হয়ে গিয়েছে, মানুষ কতটা শক্ত মনের অধিকারী হয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ঠিক আপনার আমার মতো কিছু মুসলমান নামক কুলাঙ্গার সন্তানেরা একটা পাগলাকে তারা পিটায় মেরে ফেলেছে। আফসোস, আজকে যদি আমাদের ভিতরে রসুলের আদর্শ থাকতো, আমার রসুল কেমন বিচারক ছিলেন, আমার রসুল কেমনভাবে মানুষকে শিক্ষা দিতেন। একবার মসজিদে নববীর ভিতরে, মসজিদের নববীর ভিতরে এক ইহুদি যুবক চলে এসেছে। ইহুদি যুবক এসে মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করে দিচ্ছে। এমন সময় সাহাবায়ে কেরাম সবাই রাগে রাগান্বিত, হযরত উমার ফারুক তো নিজের তলোয়ারটাও বের করে ফেলেছে, এক কোপে তার কল্লাটা আলাদা করে দিবে। আমার রসুল বললেন, হে আমার সাহাবারা, থামু থামু, তাকে ঠিকভাবে আগে প্রস্রাবটা সারতে দাও, কারণ যতই মসজিদের ভিতরে প্রস্রাব করুক না কেন, যে প্রস্রাব করেছে তার প্রস্রাবের মাঝখানে যদি তোমরা বাধা প্রদান করো, এতে তার শরীরে রোগ সৃষ্টি হবে।
চিন্তা করে দেখেন যদি আমাদের মসজিদে কেউ যদি প্রস্রাব করতে আসতো আমরা তাকে কি করতাম? আমরা তাকে পিটাইয়া অন্তত জীবিত রেখে ছেড়ে দিতাম না। কিন্তু যখন ওই যুবক প্রস্রাব করলো, আমার রসুল ডাক দিয়ে বললেন, যুবক রে এদিকে এসো। যুবক এবার মনে করলো, না জানি তার কল্লাটা এবার আলাদা হয়ে যায়। যুবক যখন আমার রসুলের কাছে গেল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের গায়ে হাত বুলে বললে, যুবক তুমি তো জানো এটা আমাদের ধর্মীয় স্থান, পবিত্র স্থান। যুবক বলল, হ্যাঁ জানি। রাসূল বললেন, ধর্মীয় স্থান পবিত্র স্থানে এভাবে প্রস্রাব করতে নেই, আর কখনো প্রস্রাব করবে না। এবং রাসূল সাহাবাদেরকে বললেন, তোমরা পানি এনে ওই প্রস্রাবটা পরিষ্কার করে ফেলো, মসজিদটা পবিত্র করে ফেলো। এটা দেখে যুবকের দুই চোখ দিয়ে পানি গড়গড়ায়া পড়ছে। আর যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করার কারণে, আমি আপনি জানি আপনি নবী, কিন্তু আপনাকে পরীক্ষা করার কারণে মসজিদের বিরুদ্ধে প্রস্রাব করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ গো, আমাকে কলেমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। মসজিদে প্রস্রাব করেছে আমার রসুল, তাকে আঘাত করে নাই। আর একজন পাগলাকে তোমরা মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে পিটায় মেরেছো। তোমরা আর যাই হও, তোমরা মুসলমান হতে পারো না। তোমরা আর যাই হও, কোনো মানুষ হতে পারো না। তোমাদের ভিতরে মানবতা নাই, তোমরা মানবতারূপীর পশু। আফসোস, আজকে আমাদের রসুলের আদর্শ যদি আমাদের সমাজের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে রসুলের আদর্শকে আমরা কায়েম করতে পারতাম, এই সমাজে থাকতো না কোনো অন্যায়, থাকতো না কোনো অত্যাচার, থাকতো না কোনো নিপীড়ন। এজন্য রসুলের আদর্শকে, রসুলের সিরাতকে আমাদের প্রত্যেকটা মানুষ যদি আমাদের মধ্যে স্থাপন করতে পারতাম, সেই উত্তম চরিত্রের আদর্শের অধিকারী যদি আমরা হতে পারতাম। এজন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তমতম সুন্দরতম আদর্শ। সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত সুন্দর, যদি তোমরা কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উত্তম আদর্শের মানুষ পৃথিবীতে আর একজনও দেখাতে পারবে না। দুনিয়ার সৃষ্টিলঙ্গ থেকে সমস্ত নবী রাসূল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সর্বমানুষের চেয়ে উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর অধিকারী। এজন্য রসুলকে ভালোবাসতে হবে, রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। যদি রসুলের আদর্শ গ্রহণ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার হাজের হাসর নাসর রসুলের সাথে হয়ে যাবে। এজন্য আমাদের চরিত্রের ভিতরে রসুলের চরিত্রকে স্থাপন করতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র এত সুন্দর চরিত্র, আমরা কিভাবে হাঁটবো সেটাও বলে দিয়েছেন, আমার নবী কিভাবে হেঁটেছেন। আর আমরা কিভাবে হাত চালাবো সেটাও বলে দিয়েছেন, আমার নবী কিভাবে হাত চালিয়েছেন সেটাও আছে। তো আমরা কিভাবে তাগাবো সেটাও, আমার নবী কিভাবে তাগিয়েছেন সেটাও কোরআন তার হাদিসে আছে। শুধু তাই নয়, নিজের স্ত্রীর সাথে কেমনভাবে সম্পর্ক রাখবো সেটাও রসুল কিভাবে স্ত্রীর সাথে সম্পর্ক রেখেছেন সেটাও জানিয়ে দিয়েছেন। এজন্য আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের উচিত ব্যক্তিগত জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনী কমপক্ষে একবার হলেও পড়া, তার আদর্শকে পড়া, তার আদর্শ অনুযায়ী জীবন যাপন করা। এই শত সুন্দর আদর্শের অনুসারী এই রসুলকে যদি আপনি ভালোবাসতে পারেন, এই রসুলের আদর্শ অনুযায়ী যদি আপনার হাত চালাতে পারেন, এই রসুলের আদর্শ অনুযায়ী যদি আপনার পা চালাতে পারেন, এই রসুলের আদর্শ অনুযায়ী যদি আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে পারেন, এই রসুলের আদর্শ অনুযায়ী যদি আপনি আপনার সংসার জীবন চালাতে পারেন, আমি রসুলের আদর্শ অনুযায়ী যদি আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারেন, রসুলের আদর্শ অনুযায়ী আপনি যদি আপনার পরিবার গড়তে পারেন, সমাজ গড়তে পারেন, রাষ্ট্র গড়তে পারেন, আপনিও জগতের উমার আবু বকরে পরিণত হয়ে যাবেন। এই জন্য রসুলকে ভালোবাসতে হবে। আমার রসুল বলেন, ওই হাত আমার হাত হয়ে যায় যে হাত আমি রসুলের মতো চলে, ওই পা আমার পা হয়ে যায় যে পা আমি রসুলের মতো চলে, ওই চোখ আমার চোখ হয়ে যায় যে চোখ আমি রসুলের মতো চলে, ওই বডি আমি রসুলের বডি হয়ে যাই যে বডি আমি রসুলের সিরাতকে আদর্শ অনুসরণ করে চলে। এজন্য বলি, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা,
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। হাজার অপরাধ হাজার অন্যায় করেছে, তাদেরকে আমার রসুল ক্ষমা করে দিয়েছেন। আমার রসুল যে জায়গায় যেভাবে চলতে হয় সেই জায়গায় সেইভাবে চলেছেন। দেখেন যে মক্কাবাসী আমার রসুলের উপর নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, আমার রসুল কত সুন্দর মহাগুণের অধিকারী ছিলেন। যে মক্কাবাসী আমার রসুলকে অত্যাচার করেছে, রসুলকে হত্যা করতে চেয়েছে, সেই মক্কাবাসী যখন আমার রসুলকে তাড়িয়ে দিয়েছে, শুধু তাই নয় রসুলের সাহাবী হযরত বিলালকে নির্যাতন করেছে, রসুলের সাহাবী হযরত খাব্বাবকে নির্যাতন করেছে, রসুলের সাহাবী হযরত খুবাইবকে নির্যাতন করেছে, শুধু তাতেই ক্ষান্ত হই নাই, তারা রসুলের সাহাবি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। শুধু তাই নয় তারা রসুলের অসংখ্য সাহাবিকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। শুধু তাই নয় তারা উহুদের ময়দানে আমার রসুলের দান মুবারক শহীদ করেছিল। শুধু তাই নয় মক্কাবাসী রসুল উহুদের ময়দানে রসুলের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা চিরে ফেলেছিল, তার কলিজা বের করে চাবিয়ে চিবিয়ে খেয়েছিল। শুধু তাই নয় রসুলের আপন কন্যা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্ভবতী অবস্থায় মদিনা অভিমুখে রওনা হয়ে গিয়েছিলেন, তারা গর্ভবতী রসুলের কন্যা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে তীর মেরে তার সন্তানকে হত্যা করেছিল। উটের উপর থেকে জাইনাব পড়ে গিয়েছিল। এত শত অপরাধ করার পরেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, কত ক্ষমা, সুন্দর আদর্শের অধিকারী ছিলেন, কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। যখন মক্কাবাসী এত নির্যাতন অত্যাচার করেছে, এত কিছু করার পরে আমার রসুল যখন মক্কাটা বিজয় করলেন, আমার রসুল তখন ওই মক্কাবাসী এত বড় বড় অপরাধ যারা করেছে তাদের সবাইকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। এত সুন্দর আদর্শ, এত চরিত্রের অধিকারী, এত অত্যাচার, এত নির্যাতন যারা করেছে তাদেরকে যে নবী ক্ষমা করে দিতে পারে, সেই নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের এই সোনার বাংলাদেশটাকে আমরাও সোনার বাংলাদেশে পরিণত করতে পারি। এজন্য আমাদের উচিত আমাদের ব্যক্তি জীবনে সব কিছু জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ স্থাপন করা। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো কিছু সম্ভব, এই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। একটা কথা বলি, দেখেন তায়েফের ময়দানে তায়েফের কাফেরেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথরের আঘাতে জর্জরিত করে ফেলেছিল, আমার রসুলের গোটা শরীর দিয়ে যখন রক্ত বের হচ্ছিল, এমন সময় জমিনের ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন তায়েফবাসীকে আকাশে তুলে নিয়ে হযরত লূত আলাইহিস সালামের কওমকে যেভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল সেভাবে তাদেরকে উল্টায় দেই। পাহাড়ের ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ তায়েফের পাশে ছিল বড় বড় পাহাড়, যে পাহাড় যদি পিষড়া হতো গোটা তায়েফ পিষে যেত। পাহাড়ের ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন এই পাহাড় দিয়ে চাপ দিয়ে এই তায়েফবাসীকে আমরা ফিসে ফেলি। রসুল বললেন, না রে না, তায়েফবাসীকে নির্যাতন করো, তাদেরকে ফিসে ফেলো, আমি কাদের মাঝে দাওয়াত প্রদান করব। এজন্য বলি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে,
ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তায়েফের কাফেরায়রা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, রসুল এই ত্যাগ স্বীকার করে ক্ষান্ত হয় নাই। আমার রসুলের আদর্শ এত সুন্দর ছিল, আমার রসুলের ঈমান এত পাকা ছিল, আমার রসুলকে মক্কার কাফেরা লোক দরিয় ইসলাম প্রচার থেকে বিন্দুমাত্র পিছনে সরাতে পারে নাই। বর্তমান সমাজে দেখবেন আমরা রসুলের আদর্শ কেমন করে গ্রহণ করতে পারলাম। আমরা তো রসুলের আদর্শ ভালোভাবে গ্রহণ করতে পারি নাই। যদি আমরা রসুলের আদর্শ গ্রহণ করতে পারতাম তাহলে আমাদের ঈমানটাকে রসুলের মতো মজবুত হতো। কিন্তু আমরা মুসলমানরা এখন এমন হয়ে গিয়েছি, 5 টাকার পানের কাছে, 5 টাকার একটা চায়ের কাছে নিজেদের ঈমানটাকে বিক্রি করে দেয়। কয়টা টাকার কাছে আমাদের ঈমানটাকে বিক্রি করে দেয়, অর্থের লোভে আমাদের ঈমানটাকে বিক্রি করে দেয়, নির্যাতনের লোভে আমরা আমাদের রসুলের আদর্শকে ভুলে যাই। কিন্তু আমার রসুলকে মক্কাবাসী নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, যখন দেখলো নির্যাতন করে অত্যাচার করে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের কাজ থেকে, ইসলামের কাজ থেকে ফিরানো সম্ভব হচ্ছে না, তখন সমস্ত মক্কাবাসী বলেছিল, ইয়া মুহাম্মাদ তুমি কি চাও তোমাকে সেটা প্রদান করা হবে, তুমি যদি চাও মক্কা নগরীর সব থেকে সুন্দরী নারীকে তোমাকে দেওয়া হবে, তুমি যদি চাও মক্কার সব থেকে ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে, তুমি যদি চাও মক্কার সব থেকে ক্ষমতাশালী আমি হব তোমাকে সেটাও বানিয়ে দেওয়া হবে। কিন্তু এত বড় বড় প্রস্তাবে, মক্কার সুন্দরী নারী পাওয়ার প্রস্তাবে, মক্কার সব থেকে ক্ষমতা পাওয়ার বড় পাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, শুধু তাই নয়, শুধু না তাই নয়, মক্কার সব থেকে বেশি ধনী বানানোর প্রস্তাব আমার রসুলকে দেওয়া হয়েছিল। কিন্তু আমার রসুল মক্কাবাসীকে বলেছিল, হে মক্কাবাসী তোমরা যদি আমার এক হাতে চন্দ এবং এক হাতেও সূর্য এনে দাও তবুও আমি ইসলাম প্রচার থেকে বিন্দুমাত্র পিছুবা হব না, ইসলামের আদর্শ থেকে বিন্দুমাত্র পিছুবা হব না। আর আমরা কি হয়ে গিয়েছি, 5 টাকা চায়ের কাছে নিজেদের ঈমান বিক্রি করে দেয়, 5 টাকার পানের কাছে নিজেদের ঈমানকে বিক্রি করে দেয়। ভোট আসলে পরে কোনটা ইসলামিক কোনটা ওয়ান ইসলামিক এটা আমরা জানি না। কিন্তু আমাদের মুসলমানদের একটা জিনিসটাকে আসা উচিত, আমার রসুল ছিলেন ইসলামী আন্দোলনের রাষ্ট্রনায়ক, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। আমরা সবাই সালাত কায়েমের করতে যাই, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আবারও বলে দিয়েছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। যেমন বলেছেন সালাত কায়েম করো, তেমনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দিন কায়েম করো। কিন্তু আমরা সালাত সবাই পড়তে যাই কিন্তু দিন কায়েম থেকে পিছনে হয়ে যায়। ওই নামাজ, নামাজ না যে নামাজ আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ থেকে বাধা প্রদান করে, ওই নামাজ, নামাজ না যে নামাজ আপনাকে চুরি থেকে ফিরাতে পারে না, ওই নামাজ, নামাজ না যে নামাজ আপনাকে গীবত থেকে ফিরাতে পারে না, ওই নামাজ, নামাজ না যে নামাজ আপনাকে অন্যায় অত্যাচারীর কাছ থেকে ফিরাতে পারে না, ওই নামাজ, নামাজ না যে নামাজ আপনাকে অন্যের জমির আইল ঠেলা থেকে ফিরাতে পারে না, ওই নামাজ, নামাজ না যে নামাজ আপনাকে সুদ থেকে ফিরাতে পারে না, ওই নামাজ, নামাজ না যে নামাজ আপনাকে ঘুষ থেকে ফিরাতে পারে না, ওই নামাজ, নামাজ না যে নামাজ আপনাকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কাজে লাগাই। নামাজ অবশ্যই পড়তে হবে কিন্তু ইসলামী আন্দোলনও করতে হবে। নামাজ পড়া যেমন ফরজে আইন, ইসলামী আন্দোলন করা তেমন ফরজে আইন। এজন্যই বাংলার জমিনে আমাদেরকে রসুলের অগ্র সৈনিক হিসাবে এক একটা আবু বকর উমরে যদি আমরা পরিণত হতে পারি, আমাদের বাংলার জমিনে আমরা যদি রসুলের সিরাত আদর্শকে গ্রহণ করে চলতে পারি, আমি আশা করি বাংলার ওই মাথা থেকে যদি আমরা তাকবির দিতে পারি ইমানের দাবিতে, যদি ইসলামী দলগুলো মুসলমানরা একামতের দিনের আন্দোলন যদি একতাবদ্ধ হয়ে যেতে পারে,
আমি আশা করি বাংলার ওই মাথা থেকে যদি আমাদের মতো রাসূলের আদর্শের সৈনিকেরা তাকবীর দিতে পারে, আমি আশা করি আশে খাচিনা যেমন পালিয়ে যেতে বাধ্য হয়েছে তেমনি ভাবে সমস্ত কাফের বেদিনীরা ইসলাম বিরোধী নাস্তিকেরা বাংলার ওই মাথা দিয়ে তাকবীর দিলে আর এক মাথা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ঈমানের দাবিতে রাসূলের আদর্শে আমাদেরকে এক হতে হবে, আল্লাহ তাআলার রুজুকে আঁকড়ে ধরতে হবে, রহমতের নবী দয়ার নবী বিশ্ব নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। তিনি কেমন নবী ছিলেন, কত সুন্দর নবী ছিলেন আমার। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ এই পৃথিবীর জমিনে পাঠানো হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। যদি আমরা সেই রহমতকে ধরে নিতে না পারি তাহলে আমাদের মতো কপাল পোড়া হতবাগা আর কেউ হতে পারে না। এজন্য আমাদের জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে স্থাপন করতে হবে। যদি সেই রহমত আমরা পেতে চাই, তিনি শুধু মানব জাতির জন্য রহমত ছিলেন না, তিনি শুধু মুসলমানদের জন্য রহমত ছিলেন না, তিনি হিন্দুদের জন্য রহমত, তিনি খ্রিস্টানদের জন্য রহমত, তিনি কাফেরদের জন্য রহমত, তিনি গাছগাছালির জন্য রহমত, তিনি পশু পাখির জন্য রহমত, তিনি গাঙ নদী সমস্ত পর্বত নালী গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য রহমত হচ্ছে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রহমতের নবী দয়ার নবী যার সিরাতের মাঝ চলছে, যার সিরাতের আদর্শ দিয়ে এই পৃথিবীকে শান্তি আনা সম্ভব। এখন অনেকে বলতে পারেন আপনি তো বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, এটা আবার কেমন করে? দেখেন হযরত লূত আলাইহিস সালাম দীর্ঘদিন তার কওমের মাঝে দাওয়াত প্রদান করেছিলেন, এ আমার কওমের লোকেরা তোমরা ইসলামের দাওয়াতকে গ্রহণ করে নাও। কিন্তু হযরত লূত আলাইহিস সালামের কওম হযরত লূত আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। এরপর আসেন হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দেওয়ার জন্য হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। দীর্ঘ একটা হাজার বছর হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের মাঝে দাওয়াত প্রদান করেছিলেন, তার কওম যখন দাওয়াত গ্রহণ করে নাই, নবী হযরত নূহর সাথে নাফরমানি করেছে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের অবাধ্য কওমকেও ধ্বংস করে দিয়েছিলেন। এভাবে সুতরাং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের আগে প্রত্যেকটা নবীর বিদ্রোহীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। ফেরাউনকে ধ্বংস করেছিলেন, নমরুদকে ধ্বংস করেছিলেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাফেরদের জন্য রহমত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে বলেছিলেন ইয়া রব্বুল আলামিন, তুমি আমার উম্মতের কোনো লোককে তুমি ধ্বংস করবে না যদি তারা তোমার নাফরমানি করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তারা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে রহমত হিসাবে ঘোষণা করেছেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার কোনো উম্মতকে ধ্বংস করে দিবে না, অন্যান্য নবীদের উম্মতদেরকে তুমি যেভাবে ধ্বংস করে দিয়েছিলে তোমার নাফরমানি করার কারণে, তোমার নবী তোমার নবীদেরকে অমান্য করার কারণে, ইয়া রব্বুল আলামিন তুমি আমার কোনো উম্মতকে যারা যদি তোমার নাফরমানিও করে, তারা যদি মূর্তি পূজাও করে, তারা সব কিছু করুক না কেন, তুমি কাউকে ধ্বংস করে দিবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতই মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো উম্মতকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করবেন না। অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে তাদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন, কারণ কথায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সার দেন কিন্তু ছেড়ে দেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন সর্বজাতির জন্য, সর্বজিনিসের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজিনিসের সর্বসৃষ্টির জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি শুধু
সর্বশ্রেষ্ঠ রহমতের নবী নাই, তিনি ছিলেন উত্তম রাষ্ট্রনায়ক, উত্তম বিচারক। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে। এখন ইসলামিক শরীয়তের বিধান, কেউ যদি চুরি করে তার হাত তাকে রে ফেলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই মহিলার হাত তাকে রে ফেলতে বললেন। হাতটা কেড়ে ফেলতে বলার পরে যারা সম্মানিত সাহাবায়ে কেরাম ছিল তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মহিলাটার হাতটা কেটে ফেলতে বলেছেন, ওই মহিলাটা কুরাইশ বংশের মহিলা, সম্মানিত বংশের মহিলা। শুধু তাই নয়, ওই মহিলাটা আপনার বংশেরও মহিলা, যেহেতু আপনিও কুরাইশ বংশের লোক, মহিলাটাও কুরাইশ বংশের লোক। যদি চুরির অপবাদে ওই মহিলার হাতটা কেটে ফেলা হয় তাহলে আপনার বংশের অসম্মান হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে রেগে গেলেন এবং রেগে যেয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার বিচার নিয়ে সন্দেহ পোষণ করো? কুরাইশ বংশের মহিলা কেন, আমার আপন কন্যা ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি নিজ হাতে আমার কন্যা ফাতেমার হাতটাও কেটে ফেলবো। আজকে কিসের রাজত্ব দেখায়, কিসের অহংকার? যখন আম্মা জান ফাতেমাকে কবরে রাখতে যাওয়া হয়েছিল, হযরত আবু জাহর গিফারি বলেছিল, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে কাকে রাখবো? রসুলের আদরের কন্যাকে রাখবো। হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে কাকে রাখবো? তোমার ভিতরে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ইমাম হাসান হুসাইনের আম্মা হযরত আলী মুর্তাজার স্ত্রীকে রাখা হবে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যাকে রাখা হবে। কবর উত্তর দিয়েছিল, ইয়া আবু জাহর, আমি ফাতেমাকে চিনি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে চিনি না, আমি ইমাম হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আমি হযরত খাদিজার কন্যাকে চিনি না, আমি হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীকে চিনি না, আমি চিনি নেক আমল। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ বলেছিলেন, হে ফাতেমা, শুনে রাখো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পিতা বলে তুমি মনে করো না তুমি জান্নাতে চলে যাবে, বরং তোমারও হিসাব নিকাশ হবে, তোমাকেও আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। এত উত্তম সুন্দর চরিত্রের অধিকারী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বিচারক। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে পারি না, এই রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারি না। অথচ আমার রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার, তোমার সন্তান সন্ততি, তোমার অর্থ সম্পদ, তোমার আব্বা আম্মা, তোমার সব কিছুর চাইতে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউই মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। এজন্য সব কিছুর চাইতে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ আমার বলেন, তোমার পরিবার, সন্তান সম্পত্তি, আত্মীয় স্বজন, অর্থ সম্পদ, সব কিছুর চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আজকে দেখা যায় আমরা আমাদের স্ত্রীর জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য, আমাদের মান সম্মানের জন্য, অন্যের ভয়ে, স্বৈরাচারের ভয়ে, বিভিন্ন কাফের বেদিনদের ভয়ে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দেই। আবার অনেকে প্রশ্ন করতে পারেন, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করব? আহারে মুসলমান, তুমি কি তোমার নবীর জীবনী এখনো পড়তে পারো নাই? তাহলে তোমার মতো কপাল পোড়া, তোমার মতো হতভাগা মুসলমান আর কেউ হতে পারে না। আমি মনে করি, আমি যদি সারাদিন, সারা ঘন্টা, সারা জীবনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিরাতকে বর্ণনা করি, বুঝায় তাহলে বুঝায় শেষ করাতে পারবো না, আমি মরে যাব। আমার মতো অনেকে মারা যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ বুঝানো শেষ হবে না। এজন্য আমি বলি, প্রত্যেকটা মুসলমানের মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী পড়া উচিত, বিশেষ করে সিরাতে মুস্তফা আর রাহিকুল মাকতুম, সিরাতে খাতামুল আম্বিয়া সহ অসংখ্য সিরাত গ্রস্ত আছে। আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে চলেছেন সেইভাবে চলা। যদি আমরা মুসলমানরা আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি এই পৃথিবীর জমিনে, এই মুসলমানরা আবারও বীরের জাতিতে পরিণত হবে, মুসলমানদের মাঝে আবার হযরত খালিদ বিন ওয়ালিদের মতো বীর আসবে, মুসলমানদের ভিতরে আবারও মুহাম্মদ বিন কাসিমের মতো বীর আসবে, মুসলমানদের ভিতরে আবারও সালাউদ্দিন আইবের মতো
নবী আসবে মুসলমানদের ভিতরে, আবারো সুলতান সুলতান সুলাইমানের মতো বীর আসবে মুসলমানদের ভিতরে, আবারো সুলতান আব্দুল হামিদের মতো বীর আসবে মুসলমানদের ভিতরে, আবারো সুলতান উসমান গাজীর মতো, সুলতান উরহান গাজীর মতো, আরতগল গাজীর মতো বীরেরা আবারো আগমন করবে মুসলমানদের ভিতরে। আবার আসবে সুলতান মালিক শাহ মুসলমানদের ভিতরে, আবার আসবে সুলতান আল ফারসালান বাংলার সুলতান, সুলতান গ্যাসউদ্দিনের মতো সুলতান শাসক জাগর আবারও মুসলমানদের ভিতরে তৈরি হয়ে যাবে। মুসলমানরা আবারও সগৌরবে এই পৃথিবীর বুকে মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়াবে। আজকে যে পারাশক্তি আপনি কাকে আপনি ভয় করেন, যে আমেরিকার ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপে, আপনি কি জানেন উসমানি আটোমান গাজী উসমান পাশা, উসমানি আটোমান সাম্রাজ্যের উজির গাজী উসমান পাশা এই আমেরিকাকে উসমানি সাম্রাজ্যে উসমানি খিলাফতকে কর দিতে বাধ্য করেছিল। বেশি দিন আগের কথা নয়, এখান থেকে মাত্র 150 বছরও হয় নাই, এই মাত্র 150 বছর আগে উসমানি উজির গাজী উসমান পাশা, আমরা যে পারাশক্তি আমেরিকাকে ভয় করি, এই আমেরিকাও মাত্র 150 বছর আগে আমাদের মুসলমানদেরকে কর দিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা করেছে। কিন্তু আজকে রাসূলের আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে, রাসূলের চরিত্রকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের ভিতরে আরেকজন উমর তৈরি হচ্ছে না, আমাদের ভিতরে আরেকজন খালিদ বিন ওয়ালিদ তৈরি হচ্ছে না, আমাদের ভিতরে আরেকজন মুহাম্মদ বিন কাসিম তৈরি হচ্ছে না, আমাদের ভিতরে আরেকজন সুলতান জালালউদ্দিন খওয়ারজম শাহর মতো সুলতান তৈরি হচ্ছে না, আমাদের ভিতরে যে মঙ্গল বাহিনী হালাকুখার দুর্দশ বাহিনীকে হারিয়ে দিয়েছিল সেই সুলতান শামসুদ্দিন ইলতুমিসের মতো রকনউদ্দিন বাইবার্সের মতো সেনাপতি আর তৈরি হচ্ছে না। আফসোস, আজকে আমরা রসুলের আদর্শকে অনুসরণ করতে চাই না, রসুলের আদর্শকে মানতে চাই না। কেন? আমার রসুলের কোন দিক থেকে কম ছিল? চরিত্রের দিক থেকে আমার রসুল কম ছিল? আমার আল্লাহ তো নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সুন্দরতম আদর্শ, উত্তম আদর্শ। তোমরা যদি কেউ সোনার মানুষে, জান্নাতি মানুষে, আদর্শ মানুষে পরিণত হতে চাও, তোমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করবে। এছাড়া পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ কি আমার নবীর চরিত্র আদর্শ নিয়ে কোনো ভুল ধরতে পেরেছে? যারা বলে তারা তো ভুল ভাল বলে, কিন্তু সঠিক একটা প্রমাণ সহকারে কেউ আমার নবীর আদর্শ নিয়ে একটা ধুলো পরিমাণও ভুল কেউ ধরতে পারে নাই, আর কেউ ধরতে পারবে না। আর রসুলের আদর্শ গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামরাও সোনার মানুষে পরিণত হয়েছিল, জান্নাতি মানুষে পরিণত হয়েছিল। এখন আপনি আদর্শ অনুসরণ করেন কাকে? মেসিকে, নেইমারকে? আপনার আদর্শকে সালমান খান, শাহরুখ খান, শাকিব খান, তাদের চেহারা আছে কেন? আমার রসুলের চেহারা ছিল না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা তো হযরত ইউসুফ আলাইহিসসালামকে দেখে তাদের হাতের আঙ্গুলটা কেটে ফেলেছিল। তারা যদি বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখত, এক দুইটা বর্ণনা আছে, একটা বর্ণনায় তাদের গলাটা কেটে ফেলতো, আর একটা বর্ণনায় তারা তাদের বুকের ভিতর ছুরিটা দিয়ে তাদের অন্তরটা কেটে ফেলতো। এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, কোনো কালো ঘরে, কোনো অন্ধকার ঘরে আমার রসুল যদি প্রবেশ করতেন, প্রবেশ করার সাথে সাথে আমার রসুলের চেহারার সৌন্দর্য ওই ঘরটা আলোকিত হয়ে যেত। পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর, আমার রসুলের চেহারাটাও ছিল সেমন সুন্দর। আমার রসুল শুধু তাই নয়, আমার রসুলের যাদের আদর্শ আমরা অনুসরণ করি তাদের গায়ের যদি একটু ঘাম হয় দুর্গন্ধে আমরা নাক ছিটকাবো, কিন্তু আমার রসুলের গায়ের ঘামগুলা এতটা সুগ্রাণযুক্ত ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন? রসুলের গায়ের ঘামগুলো সংগ্রহ করে রাখতেন, রসুলের গায়ের ঘামগুলো সংগ্রহ করতে রাখতেন। যখন গা দিয়ে দুর্গন্ধ বের হতো তখন রসুলের ঘামগুলা তারা আতর হিসাবে ব্যবহার করতো, এবং ওই ঘামগুলা দিয়ে এত সুন্দর সুগ্রাণ বের হতো যেটা দুনিয়ার জমিনে কোনো আতরে আপনি পাবেন না। শুধু তাই নয়, আমার রসুল যে পানি দিয়ে উজু করতো ওই উজুর পানিগুলাও দিয়ে এত সুন্দর সুগ্রাণ বের হতো। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সাহাবায়েকে আমরা ওই পানিগুলোও সংগ্রহ করে রাখতো, যখন তাদের গা দিয়ে দুর্গন্ধ বের হতো তখন তারা ওইগুলাও আতর হিসাবে ব্যবহার করতো। এত সুন্দর মানুষের আদর্শকে আমরা আজকে গ্রহণ করতে চাই না?
এত সুন্দর মানুষের আদর্শ যদি আবার ওই সমাজে প্রতিষ্ঠা করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামের বিজয় কুরআনের বিজয় কেউ আটকাতে পারবে না পারবে না। এজন্য এই রাসূলের সিরাতের মাঝে আমরা সবাই নিয়ত করব এই সিরাতের মাসে আমাদের ভিতরে রাসূলুল্লাহর আদর্শকে স্থাপন করব। এত সুন্দর চোখ আমার রাসূলের ছিলেন, আমার রাসূলের মতো সুন্দর চোখ কারো ছিল না। চোখটা ছিল গোল, গুণিটা ছিল কালো, জুলা বুড়ো ছিল, নাকটা ছিল উঁচু, কপালটা ছিল মেলা বড়ও না মেলা ছোটও না, মাঝারি আজকারের কপাল। এত সুন্দর গোল সুন্দর নুরানি একখান চেহারা আমার নবীর ছিল। পূর্ণিমার চাঁদ আমার রাসূলের চেহারার কাছে হার মানত, আকাশের তারাগুলো আমার রসুলের মুখটা দেখতে চেত, আকাশের চাঁদগুলো দেখতে চেত, আমিও সেই নবীকে দেখতে চাই, বনের হরিণগুলোও দেখতে চাইতো, আহারে আমিও সেই নবীকে দেখতে চাই, আহারে বনের হরিণগুলা গাছের পাখিগুলা গাছগুলা আমার নবীর চেহারাটাকে দেখতে চাইতো। আর আমরা সেই নবীর চেহারা বাদ দিয়ে আজকে তাদের চেহারা দেখে তাদের আদর্শকে অনুসরণ করি, আহারে আফসোস তোমরা আজকে যাদের আদর্শ অনুসরণ করবে তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে তোমাদের হাসর নাসর তার সাথে হবে। এজন্য আমি গোটা মুসলিম সমাজকে অনুরোধ করব এই সিরাতের মাসে নিয়ত করুন, যতদিন বেঁচে থাকবো যতদিন এই দুনিয়ার জমিনে থাকবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন করব। সবাই রাজি আছে তো? ইনশাআল্লাহ দুই হাত উঁচু করে দেখিয়ে দিই এবং বীর মুসলমানের মতো একবার তাওয়ায় তাকবীর দিত, বীর মুসলমান ধরো আল কোরআন ফিরে আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান ধরো আল কোরআন ফিরে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর সবাই বলেন, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দেখেন এই তাকবীর ধ্বনি এমন, বাইতুল মুকাদ্দাস যুদ্ধে সুলতান সালাউদ্দিনের সেনাবাহিনী ছিল, সালাউদ্দিন আইয়ুবের সেনাবাহিনী ছিল মাত্র 10,000, সে জায়গায় খ্রিস্টান সেনাবাহিনী রাজার গাইনের সেনাবাহিনী ছিল লক্ষ লক্ষ, আর তারা অস্ত্র সজ্জে সজ্জিত। যখন রাজা গাইন পরাজিত হলো তখন কিছু কিছু লোক জিজ্ঞাসা করেছিল, হে রাজা গাইন তোমার সেনাবাহিনী ছিল অস্ত্র সজ্জে সজ্জিত সংখ্যায় বেশি, তাহলে তোমরা কেন হেরে গেলে? রাজা গাইন বলেছিল, ওই সালাউদ্দিন আইয়ুবের মুসলিম সেনারা যখন তাদের ইমানি তাকবীর ন্যারাই তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছে তখন আমাদের ইমানটা এমন, তখন তাদের ইমানের তাকবীর শুনে আমাদের সৈন্যরা ভয়তে ছটপট ছটপট করেছে, তাদের তাকবীর শুনে ভয় পেয়ে যেয়েছে, তাদের সাথে যুদ্ধ করার সাহস রাখে নাই। সুতরাং মুসলমান আবারও যদি সেই ইমানে সালাউদ্দিন আইয়ুবের মতো ইমানে সালাউদ্দিন আইয়ুবের মতো সেনাদের মতো ইমানি তাকবীর যদি আমাদের আমাদের মাঝে ফিরে আসে তাহলে আমরা মুসলমানরা আর লাঞ্ছিত হব না, আমি ইনশাআল্লাহ আমরা আবারও বিজয়ী হব, আমার ফিলিস্তিন আমার আল কুদ্দুস আমার বাইতুল মুকাদ্দাস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই বলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে তার সীরাত অনুসরণ করে চলার এবং তার আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করে দিন। আমি এখানেই আমার বক্তব্য শেষ, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে চলার তৌফিক দান করে দিন।